আমরা এই জমিনের পাশে, এই পুষ্করের পাশে আমাদের জমি, আর আমরা অনেকবার রিকোয়েস্ট করতেছি যে বান্দাদের এই পার গুলি ফিরে দিতে আছে। ও বলতে আছে যে তোমরা দরকার পড়তে আমার কাছে জমি বিক্রি করে দাও। তা আমরা বলি তো আমরা জমি নিয়ে এখানে আসিল, জমি পুরাটা এই পুষ্করে পুরাটা আসিল জমি, অনেক আইয়া পুরা জায়গার মধ্যে তার জমিনের মধ্যে এই আপনার পুষ্করণী কাটা শুরু করছে। কাটার ফলে মনে করেন দেখতে সাইডের দিক দিয়ে পাল্লি বাঁধছে তার জায়গার মাইন্দে, আর পাল্লি বাঁধছে যে এরপরে ড্যাদারে পরবর্তীতে ড্যাদার দিয়ে মাটি কাটা শুরু করছে। ড্যাদার দিয়ে মাটি কাটা শুরু করছে কত এলাকার মধ্যে, অনেক জায়গার মধ্যে মানে মাটি নিয়ে গেছে। কেমন যে এই গর্ত হয়ে গেছে গা, ওখানে আশেপাশে যে লোক জমিন আছে এই জমিন থাকবো নি, থাকতেছে না। ও তারে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি, আনছি রে আমরা এই জমিন পড়ে দিতে আছে, তুই কি করবি, কয়েন বান্ডা দিব, বান্ডা দিবি কবে? আর যে প্রায় তারা রিকোয়েস্ট করতে হচ্ছে 2 বছর, এইবারও মেম্বরের থেকে নিয়েছে 2 লাখ টি আরো বেশি নিয়েছে, নিয়ে কয়ে আমি ফাটি বান্ডা দিব, এরপরে তুই আর ফার বান্ধে না। তারে একবার দুইবার তিনবার, এরপরে মেম্বরের কাছে নিয়েছি, তারে নেওয়ার পরে মেম্বরের কাছে কয়ে আমি বান্ডা দিব, এরপরে আবার রিকোয়েস্ট করছি আবার কয় কয় আবার বাইন্ডে দিব, এরকম করতে করতে এইভাবে ফুরসেদ 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 মালিক যে এখানে ফুসকুনি মালিক এই মালিকে, তখন এই বাড়ির যে বাড়িটা এই বাড়িটা যে তার 4 শতক, এই 4 শতক আমি 2 শতক তো ভাঙ্গি গেছে, আর আছে কত শতক, 2 শতক। বলে এই নিরাম মানুষটা কি করবো, আমরা যে পাশে জমিন দিই এইখানে জমিনে সমস্যা হইবে না, অন্য এই সমস্যা রয়েছে কিটা, এখানে 2-4 শতক দাদার মেঝে যে তার বাড়িটা, এই বাড়িটা যে ভাঙ্গিয়া 2 শতক আয়ে ভরছে, অন তার উপায়টা হইব কি? আচ্ছা ভাই একটা বিষয়, যখন 2000 যে বালু মাটি উত্তোলন করতে ওই সময়